হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। পশ্চিমবঙ্গের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ ONGC-তে। ONGC-তে তোমাদের নতুন শূন্যপদ প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেস্ট অপরচুনিটি, তোমরা ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে তোমরা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ONGC-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। ONGC অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ফার্স্ট তোমরা অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব। নোটিফিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। অস্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া নোটিফিকেশনে আমরা চলে এসেছি। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 1 সেপ্টেম্বর। এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে ONGC-র অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বার অনস্ক্রিনে শো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশনস 20/9/2023 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 20/9/2023। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। লোকেশন অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অফ সিটস, তোমাদের কত শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল। তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রতিটি ট্রেডের এখানে তোমাদের শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে, দেরাদুন, দিল্লি, যোধপুর, মুম্বাই, গোয়া। এইভাবে তোমরা প্রতিটি স্টেটের শূন্যপাত দেখে নিতে পারবে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, তোমরা কলকাতায় ওয়াইল লোকেশনে তোমরা কাজটি পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট যে ট্রেডে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল 11টি শূন্যপাত রয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টোটাল 11টি শূন্যপাত রয়েছে। ফিটার 3টি, মেশিনিস্ট ডিজেল 3টি, সুপারভাইজার 1টি, ফিটার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাসে টোটাল শূন্যপদ রয়েছে 1টি, ফিটার অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ 1টি। তোমাদের প্রতিটি ট্রেডে ট্রেড ওয়াইজ শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। কলকাতা ওয়্যার হাউসে টোটাল তোমাদের এখানে 31টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমরা ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। সব মিলিয়ে টোটাল অল ইন্ডিয়া এখানে শূন্যপদ রয়েছে 2500টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর থেকে 24 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের বয়সের হিসাবটি করা হবে 20/9/2023 তারিখ এই হিসাবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বলা হয়েছে 20/9/2023 তারিখ, এবং তোমাদের ডেট অফ বার্থটি হতে হবে 20/9/1999 থেকে 20/9/2005 সালের মধ্যে। যদি তোমার বার্থডে হয়ে থাকে সেক্ষেত্রে তুমি ONGC-তে আবেদন করতে পারবে। রিল্যাক্সেশন এজ, SC/ST হলে 5 বছর, OBC হলে 3 বছর তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, যদি তোমরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। কেবিন রুম অ্যাসিস্ট্যান্ট 10 পাস, ডিজিটাল মেডিকেল 10 পাস, হাউসকিপার 10 পাসে আবেদন করতে পারবে, অফিস অ্যাসিস্ট্যান্ট 12 পাসে তোমরা আবেদন করতে পারবে। মেশিনিস্ট এবং অটো ইলেকট্রনিক্সে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ITI ইন মেশিনিস্ট অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে। যদি তোমার ITI করা থাকে সেক্ষেত্রে তুমি মেকানিক অটো ইলেকট্রনিক্সে আবেদন করতে পারবে। 7 নম্বর যে পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA, এই পোস্টে যদি তোমার ITI করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। ফায়ার সেফটি টেকনিশিয়ান, এই পোস্টে যদি তোমার ITI ইন ফায়ার অ্যান্ড সেফটি ITI করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, যদি তোমার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে তুমি আবেদন করে দেবে। এবং তোমরা আবেদন করতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং অনস্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট শো করছি। হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অলরেডি আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে, তোমরা আবেদন করে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। নেক্সট, সিলেকশন প্রসেস কী বলা হয়েছে, তোমাদের মাধ্যমিক এবং ITI পার্সেন্টেজের ওপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ইম্পর্টেন্ট পয়েন্ট,
ইম্পর্টেন্ট ডেটস। নেক্সট, ডেট অফ রেজাল্ট অ্যান্ড সিলেকশন। তোমাদের রেজাল্ট পাবলিশের ডেট বলা হয়েছে 5 অক্টোবর 2023। 5ই অক্টোবর তোমাদের ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় ওয়্যার হাউসে তোমরা সিলেকশন পেয়ে যাবে।